সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে গিয়ে আপনারা একটা সোলার সিস্টেম করেন সেটা হচ্ছে চারটা রুম বা তিনটা রুম বা পাঁচটা রুমের মধ্যে তো করেন কি সেটা হচ্ছে গিয়ে এরকম তার নেন তার নেওয়ার পরে হচ্ছে গিয়ে সেই তারে ওই যে কারেন্টের মতো জয়েন দেন অর্থাৎ মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কেটে কেটে সাবলাইন নেন তো সোলারে আসলে এই সিস্টেমটা প্রযোজ্য না সোলারে এই সিস্টেমটা করতে গেলে আপনারা ভোল্টেজ ড্রপ পাবেন তো একটা তার দিয়ে নেয়াটা হচ্ছে গিয়ে সম্ভব একটা তার দিয়ে মনে করেন একটা তার নিলেন মোটা তার মোটা তার নিয়ে 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 এভাবে দিলেন এরপরে প্রত্যেকটা রুমে রুমে সাবলাইন দিলেন কিন্তু হয় কি ওই তারটা যেটা দিবেন সেটা হচ্ছে মিনিমাম আট আর এম তার ব্যবহার করতে হবে এইট আর এম যেহেতু চারটা ঘরের কথা বলতেছি তিনটা চারটা রুমে যাই বলতেছি কারণ একটা রুমের সাথে আরেকটা রুমের দূরত্ব কম না দেখেন এই যে এই মাথা থেকে যদি আপনি ঘুরায় নিয়ে আসেন সেই ক্ষেত্রেই আপনার প্রায় দশ বারো গজ যাবে এইখান থেকে হচ্ছে আট এখানে বারো মানে দশ গজ যাবে তারপর হচ্ছে কি আপনি চিন্তা করেন এইখান থেকে এইখানে নিয়ে আসবেন তারপর হচ্ছে এইখানে নেবেন এইখানে গেলাম মনে করেন প্রায় তিরিশ গজের মতো এরপরে এই যে এইখানে নিয়ে আসবেন এখানে আনতে আনতে দেখা গেছে যে এখানে তার আন এইখান থেকে ঘুরে ঘুরে নিয়ে আসবেন এই যে এইখান থেকে ঘুরে ঘুরে নিয়ে আসবেন দেখেন আমি কীভাবে নিয়ে আসছি নিয়ে আসি এরপরে ওই পিছন দিকে ঘুরে নিয়ে আসবেন প্রায় হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট গজ ইভেন এক কোয়েল তারও যেতে পারে তো এক কোয়েল আট আর এম তার আপ নর্মালি আমি বলি এক গজ এক গজ আট আর এম তারের দাম কত জানেন এক গজ আট আর এম তারের দাম হচ্ছে প্রায় দুশো চল্লিশ টাকা থেকে মানে দুইশো থেকে দুশো চল্লিশ টাকা এটা কোম্পানির উপরে ভেরিফাই করে আড়াইশো টাকা পর্যন্ত আপনি চিন্তা করেন এখন মনে করেন যদি এক দুইশো টাকা করেই ধরি আমি সর্বনিম্ন রেট মানে এই রেটে পাবেন কি জানি না হয়তো বা সেকেন্ড হ্যান্ড তার কিনতে পারবেন এটা হচ্ছে গিয়ে ধোলাই খালে গেলে পাবেন তো এক গজ তার যদি হয় দুইশো টাকা সেই আপনি চিন্তা করেন পঞ্চাশ থেকে ষাট গজের দাম কত দিতে পারে অনেক টাকা যদি ছয় দোকানে বারো বা বা অনেক টাকা বারো হাজার তো এত টাকা খরচ করার কি দরকার আমি দেখাই একটা জিনিস এই যে এই যে একটা কোয়েল দেখেন আমি এনে রাখছি এই এক কোয়েল তারের দাম হচ্ছে দুইশো টাকা মাত্র দুশো টাকা এই যে দেখেন আমি এই যে তারগুলো ব্যবহার করছি এই যে দেখেন এই যে চিকন তার এই যে চিকন তার দেখেন এইগুলি এক কয়েল তারের দাম হচ্ছে দুইশো টাকা এখানে ষাট পঞ্চাশ থেকে ষাট গছ থাকে তো এইগুলো প্রত্যেকটা লাইনের জন্য আপনারা মনে করেন আলাদা আলাদা করে লাইন টানবেন ঠিক আছে আবার আমার এই লাইন দেখে বুঝলেন না যে আমি জরাজীর্ণ করে রাখছি আমি এটা গুছাই দিছি তো একটু এক্সপেরিমেন্ট করতেছি এই জন্য তারগুলো আর সরাই নেই একটু এই যে এই আপনারা সবাই জানেন যারা সাবস্ক্রাইবার আমার যে আমি ব্যাটারিটাকে জেল করা নিয়ে অনেক মানে এক্সপেরিমেন্ট করতেছি এই জন্য আমার এই তারগুলো এইভাবে ছড়ায় ছিটায় আসে আমি পরবর্তীতে এগুলোকে গোছাবো ইনভার্টার টিনভার্টার কেবল টেবল যা আছে এগুলো গোছাবো যে ক্লিপ টিপ দিছে এগুলো এক্সপেরিমেন্ট করার জন্য এগুলো কিছুই থাকবে না তো এইগুলো প্রত্যেকটা লাইন দেখেন আমি হচ্ছে কি আলাদা আলাদা করে নিয়েছি প্রত্যেকটা লাইনে যে দেখেন এই এই লাইটের জন্য আমি যে কেবল এই আলাদা সুইচ এটা হচ্ছে ফ্যান এই ফ্যান হচ্ছে গিয়ে আপনার এটার জন্য আলাদা একটা কেবল এরপরে যে এইখান থেকে দেখেন প্রত্যেকটা কেবল আলাদা এরপরে আবার দেখাই ওই রুমে যে আমি নিসি ওই রুমে নেওয়ার জন্য আমি এখানে দেখেন দুই তিনটা লাইন যে যে সাদা লাইন এই লাইন এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা লাইন আমি এখান থেকে নিয়ে এই যে পিছন দিক দিয়ে নিয়ে এই যে দেখেন এই যে এইখান থেকে নিয়ে নিসি প্রত্যেকটার জন্য আলাদা লাইন প্রত্যেকটা এখন আরেকটা জিনিস আমি যেটা করছি সেটা হচ্ছে দেখেন এই যে একটা লাইন আমি জোড়া দেওয়ার পরে আমি বুঝতে পারছি আসলে লাইন যদি তার শর্ট পরায় আমি জোড়া দিছি তো জোড়া দেওয়ার কারণে আমি এই যে লাইটটা দেখতেছান না এটাই জোড়া লাইট লাইন তো এই জোড়া দেওয়ার কারণে এই যে এই লাইটটা আমার ঠিকমতো জ্বলতেছে না মানে পাওয়ার লুজ করতেছিল এই জন্য কি করছি আমি পরবর্তীতে এই লাইনটা টানবো মানে সময় পাইতেছি না তাই টানতেছি না এই যে এই জন্য আমি এই যে আমার যে ছোটো ব্যাটারির কথা বললেন না একটা সাবস্ক্রাইবার ভাই যে আপনার ছোটো ব্যাটারি কি খবর আমি কি করি এই সোলার দিয়ে এই ছোটো ব্যাটারি আমার দুইটা আছে ইউপিএস এর ব্যাটারি এটারও হচ্ছে কি ইউপিএস এর ব্যাটারি প্রায় আট দশ মাস ব্যবহার করার পরে এই যে আমি এটা ডিসি সিস্টেম জ্বালাই তো এইটা দিয়ে আমি মনে করেন শুধুমাত্র এই বাতিটা জ্বালাই আর রান্নাঘরের ইয়া তো বেশি সময় লাগে না দুই দিন পর্যন্ত চার্জ থাকে এই যে দেখেন এই বাতিটা এই বাতিটায় ফক ফকে আলো হয় জাস্ট এভাবে খুলে রাখি আর এটা হচ্ছে কি রাত চব্বিশ ঘন্টা আমি জ্বালায় রাখি ঠিক আছে ওই যে হয় না যে ওই গ্যাস যারা উৎপাদন করে তারা রাত চব্বিশ ঘন্টা গ্যাস খালি আগুন জ্বালায় রাখে এটা হচ্ছে গিয়ে আমি সারা রাত সারা দিন জ্বালায় রাখি মানে আমি একটু দেখতে চাই যে এই বাতিটা কতক্ষণে ব্লাস্ট হয় আচ্ছা আর হচ্ছে কি যে এইখান থেকে একটা তার নিছি এই যে দেখেন তার নিয়ে ওইখানে নিসি নেওয়ার পর আসলে আমি নিজে নিজে করি তো আমার তো সিঁড়ি নাই এইগুলি লাইনগুলো ভেন্টিলেটার দিয়ে ঢুকাই কি কী পরিমাণে কষ্ট হয়েছে আমার ওই যে দেখেন এখান থেকে নামাই নিয়ে আসছি নামাই নিয়ে এসে নামাই নিয়ে এসে যে এটার সাথে লাগাইছি এটার সাথে এই যে ফ্যানের লাইন দিছিলাম ডিসি ফ্যানের লাইন পরে দেখি যে ভোল্টেজ ভালো মতো পায় না আর এটাকে এই যে এইখানে যদি আমি ফ্যানের লাইন দিতে চাই এটা হচ্ছে আমার মায়ের রুম দেখেন অগুছালো এটা হচ্ছে গতকালকে ইঁদুরে আইসা মানে আমার এই আলমারির মধ্যে হচ্ছে গিয়ে বাসা বাদ এই যে এই জন্য এটাকে ইয়া করার ভাগ্যবালা দলিল টলিল কিছু কাটে নাই তো ওইগুলো সরানো হয়েছে এই যে কাপড় চোপড়গুলো গুছালো ইঁদুর প্রচুর জ্বালায় তো যাই হোক এখন দেখেন প্রত্যেকটা ইয়ের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা লাইট এই যে এই লাইটটার কথা বলি যে এই লাইটটাও সেম আমি আলাদা একটা তার দেখেন কত কষ্ট করে যে ঘুঘ ঘুর 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 করে যে এখান দিয়ে বাথরুমের ভিতর দিয়ে নিয়ে ওই যে পিছন দিক দিয়ে নিয়ে তারপর হচ্ছে ব্যাটারির সাথে লাইট লাগাইয়ে দিছি তো এই জন্য আপনারা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে এত দশ বারো হাজার টাকা খরচ না করে অবশ্য যাদের টাকা আছে তারা হচ্ছে গিয়ে হিজিবিজি করবেন না এই যে আমি যেমন মানে আপনারা দেখবেন যারাই হচ্ছে গিয়ে গরিব মানুষ আমাদের মতো তারা এই যে এই তারগুলো দিয়ে হিজিবিজি করে ফেলে প্রত্যেকটা সোলার যারা ভাইরা ব্যবহার করে যে আমার মতো ইউজার তাদের বাসায় দেখবেন যে লাইনগুলো আছে আমি নিজেও খেয়াল করি লাইনগুলো এমনভাবে দেয়া খুব যত্ন করে তারা লাইন টানে মিষ্টি দিয়ে করে তবুও দেখবেন যে লাইনগুলো তার দিয়ে হিজিপিজি কিন্তু করে দেখেন কারেন্টের যে লাইনগুলো আছে এসি যেটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করি সেটা কি সুন্দর দেয়াল ফুটা করে যে প্রত্যেকটা পয়েন্টের শুধু পয়েন্টগুলো দেখা যায় দেখেন শুধু পয়েন্টগুলো দেখা যায় আর হচ্ছে গিয়ে এই যে শুধু পয়েন্ট তার নাই তারগুলো আসলে দেয়ালের ভিতর দিয়ে দেয়া কিন্তু আমরা ডিসি যে সিস্টেম যারা করি তাকে তো মনে করেন কি যে দেখেন কিভাবে কিভাবে তারগুলো গেছি মানে আমরা ব্যবহার করি কীভাবে তার তো এই যে জরাজীর্ণ অবস্থা ঘর মনে করেন ডিসি আমরা যারা ব্যবহার করি গরিব মানুষ তো তারা হচ্ছে গিয়ে এরকম বেহাল দশাই থাকে আমাদের ডিসির তো এই তো যারা হচ্ছে সোলার সিস্টেম করবেন তারা যদি টাকা বেশি থাকে সেই ক্ষেত্রে একটা ভালো মিস্ত্রি দিয়ে এই টারেম তার কিনবেন এই টারেম তার কিনে প্রত্যেকটা ঘরে এরকম এই যে এসির মতো মিস্ত্রি দিয়ে দেয়াল ভিতর দিয়ে ঢুকায় ঢুকায় নিয়ে তারপরে সাবলাইনগুলোর পয়েন্ট আনবেন পয়েন্ট আনলে মনে করেন যে এই যে এই যে যেমন আমি এই লাইটটা রাখছি না এরকম করে এখান থেকে একটা পয়েন্ট দিবেন ওইখানে একটা পয়েন্ট দিবেন দিয়ে দিয়ে আপনারা সুন্দর করে সোলারটা সেট আপ করে ফেলবেন আর যাদের টাকা নাই তাদের কী অবস্থা তার তো কিছু নেই আসলে যাদের নিজস্ব বাড়ি বাড়িওয়ালা তারা এই কাজটা করতে পারে কিন্তু আমরা তো ভাড়াটিয়া আমরা দেখা গেছে কোনো বাসায় তো আর চিরস্থায়ী না তো এই জন্য আর কি ওইভাবে সেট আপ করি না আমার যদি নিজের বাসা হইতো তাহলে আমি একটা মিস্ত্রি ডেকে সুন্দর করে মানে ইটার আমি তার দিয়ে করে ফেলতাম তো আপনারাও এটা করার চেষ্টা করবেন আর প্রত্যেকটা লাইন সেটা হচ্ছে লাইনের জন্য আলাদা আলাদা তার টানবেন তাহলে আপনারা অ্যাকুরেট ভোল্টেজটা পাবেন আদার বিষয় ভোল্টেজটা পাওয়ার সম্ভাবনা খুব কম ওকে দর্শক ভালো থাকবেন আর আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আর কিছু কিছু সাবস্ক্রাইবার ভাইয়েরা আছে যারা আমার থেকেও সিনিয়র সোলার চালান আমি তো মানে প্রায় সাত মাস কি আট মাস যাবো সোলার চালাচ্ছি তো অনেকে দশ বছর যাব তো সোলার চালান তো তারা কি করবেন আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে সাহায্য করবেন আর কিছু কিছু ভাইরা আছেন যারা হচ্ছে আমাকে বলেন যে এই বিষয়ে ভিডিও করেন আমি ইনশাআল্লাহ এই যে দেখেন আজকে আপনাদের বিষয় নিয়ে ভিডিও করলাম আপনাদের কথার প্রেক্ষিতেই ভিডিও করলাম আসলে আইডিয়া আসে যে আসলে মানুষ কী চায় কি দেখতে চায় এগুলো আসলে হঠাৎ করে বোঝা যায় না তো আপনাদের কমেন্টের প্রেক্ষিতেই আর কি ভিডিওগুলো আমি করি এবং ছেড়ে দিই তো দর্শক এরকম আপনাদের কমেন্টগুলো আমাকে বিভিন্ন উৎসাহ দেয় ভিডিও করার ভালো লাগে আর কমেন্ট না পেলে ভালো লাগে না আর সমালোচনা করবেন এই যে আমি যে মনে করেন একবারে হানড্রেড পারসেন্ট সঠিক কথা বলি তা না আমি যতটুকু বলি ততটুকু আমার ও আরেকটা জিনিস দেখি না এই যে এইখান থেকে এই যে দেখেন আলাদা আলাদা তার নিয়ে আমি এই যে এই যে দুইটা ফ্যান অ্যাডজাস্টমেন্ট হিসেবে লাগাই দিছি এইটা কিন্তু খুব ভালো কাজ করে আপনারা যারা এরকম অ্যাডজাস্ট ফ্যান লাগাবেন বানাবেন তারা হচ্ছে গিয়ে মার্কেটে গেলে এরকম একশো টাকা একশো টাকা একশো টাকা দুশো টাকা দিয়ে এরকম বড়ো অ্যাডজাস্টমেন্ট পাবেন মানে বড়ো ফ্যান পাবেন যে দেখেন এটা ভালোই বড়ো ফ্যান তো ওই যে ইউ আছে সরি ওটার নাম কি পাওয়ার সাপ্লাই কম্পিউটারের কম্পিউটারের বড় যে পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে এগুলো থাকে তো এগুলো নিয়ে দুইটা একসাথে করে তারপর হচ্ছে দিবেন অনেক ভালো কাজ করে এর পাশাপাশি আমি একটা বড় অ্যাডজাস্টমেন্টও নিছি এটা হচ্ছে যদি অতিরিক্ত গরম পরে দুইটা একসাথে ছেড়ে দিই আর সামান্য যদি পানি টানি ফুটাই তখন হচ্ছে গিয়ে এইটা রান্নাবান্না ছোটোখাটো তখন এটা আর অতিরিক্ত গরম পড়লে দুইটাই ছাড়ি পুরো ঘর আমার হচ্ছে গিয়ে ভালোই ঠান্ডা থাকে মানে রান্নাঘর আর কি তো দর্শক আপনাদের কমেন্টের আশায় রইলাম তো আপনারা খুব ভালো দ্রুত আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে গ্রো করে দিতেছেন এটার জন্য সুক্রিয়া তো খুব দ্রুতই আমার সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে তো লাইকও পাচ্ছি অনেক ভালো কমেন্টও পাচ্ছি অনেক ভালো আপনারা যে সোলার এত পছন্দ করেন তো সেটা তো আমার জানা ছিল না তো কয়েকটা সোলার ভিডিও দেওয়ার পরেই দেখলাম যে না মানুষের সোলার সম্পর্কে জানার খুব আগ্রহ মূলত আমি হচ্ছে সোলার ভিডিও করি না আমি হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই তখন সেই ঘোরার ভিডিওটা মানে ট্যুরের ভিডিও করি মানে হাবিজাবি ভিডিও করি যখন যেটা পাই কিন্তু এখন আপনাদের চাহিদা অনুযায়ী হচ্ছে আমাকে সোলার ভিডিও বানাই বানাইতে হইতেছে কয়েকজন সাবস্ক্রাইবার তো বলেই দিছে সোলার ভিডিও বানাবেন না আনসাবস্ক্রাইব করে দিব তো শুনে কিন্তু আমার খুব ভালো লাগছে যে না থাক কেউ হয়তোবা আমারই মানে অপক্ক যে কথাগুলো আছে সেগুলো শুনতে পছন্দ করেন এবং হয়তোবা আমার কথাগুলোর মধ্যে কিছু ইন্টারেস্টিং জিনিস পায় আবার অনেকে দেখা গেছে যে আমার কথাগুলো পছন্দ করেন না কিন্তু তারা কিন্তু আমাকে বিভিন্নভাবে বলেন যে ভাই কারেকশন করেন এটা না ওইটা ওইটা না ওইটা তো আমার ভালো লাগে সো এরকম করে সমালোচনাও করবেন এবং হচ্ছে মতামত প্রকাশ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ টাটা